সাধারণ মানুষ আমরা ভোগ করছি প্রবলেমটা। এটা সাধারণ মানুষের পক্ষ থেকে আমরা আবার একটা চিঠি দিচ্ছি রেলকে, যদি আপনারা না পারেন আপনারা আমাদেরকে দিন, আমাদের যদি হয় তাহলে আমরা করে দিতে পারি। আপনারা হয়তো জানেন যেখানে খানিকটা রাজনৈতিক ব্যাপারও থেকে যাচ্ছে, 2009 সালে যখন তৃণমূল কংগ্রেসের জিতেছিল এখানে বারাকপুর সংসদে লোকসভা কেন্দ্রে, তখন দীনেশ ত্রিবেদী এখানে সাংসদ হয়েছিলেন। হওয়ার পরে আমরা যখন জেঠি অঞ্চলবাসী জানিয়েছিলাম 2009 সালে এই রাস্তাটা তিনি রেল করে দিয়েছিলেন, তারপরে আমরা যখন যতবার জানাচ্ছি, আমরা আমাদের সাংসদকে জানাচ্ছি, সাংসদ বলছেন যে হ্যাঁ আমরা আমাদের, আপনারা জানেন হয়তো যে 2018 সাল অবধি আমাদের এই সাংসদ ছিলেন লোকসভায়, আজকে পরিবর্তন হয়েছে। কিন্তু এই কেন্দ্রীয় সরকার এই এখানকার যেহেতু দীনেশ ত্রিবেদী বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন সৈনিক তিনি যেহেতু বলছেন, সেই জন্য এটা কখনো গুরুত্ব পাচ্ছে না। আমরা পঞ্চায়েত থেকে জানাচ্ছি, পঞ্চায়েত তো প্রশাসনিক দপ্তর, সেখান থেকে আমরা জানাচ্ছি রেলকে যে তোমরা এটাকে করে দাও, আমাদের এখানে সাধারণ করছে। এইটা একটা আমাদেরও মনে হচ্ছে যেন খানিকটা যে কেন্দ্রীয় বঞ্চনায় চলে যাচ্ছে কেন্দ্রীয় সরকার, এটাকে যেহেতু তৃণমূল কংগ্রেসের এখানে প্রভাব বেশি, সেই জন্য এই জায়গাটাকে যতটা সম্ভব বঞ্চিত করে রেখে মানুষকে যদি বিক্ষুব্ধ করে দেওয়া যায় তাহলে মানুষ হয়তো তাদের কথা বলবে, আমাদের কথা বলবে না। কিন্তু আজকের দিনে আপনি তো দেখলেন যে সাধারণ মানুষ, আজকে সম্পূর্ণ সাধারণ মানুষ আমাদেরকেই, আমাদের সঙ্গেই ছিলেন, এবং আপনি গেলে পরেও জানতে পারবেন সাধারণ মানুষ আমাদেরকেই সমর্থন করছেন, বলছেন যে না যেটি অঞ্চলের যেটি অঞ্চল পঞ্চায়েত চেষ্টা করছে, এখানকার প্রশাসন চেষ্টা করছে, কিন্তু অন্যান্য জায়গায় যান আপনি দেখবেন আমরা রাস্তাঘাট সব ঠিক করে দিচ্ছি। আমার নাম তীর্থপ্রতিম মুখার্জী।